1969 সালের গণ অভ্যুত্থান এবং এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আজকে আলোচনা করব খুবই ছোট্ট করে। চলো শুরু করা যাক। তোমরা যদি আমার এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবা যে আইয়ুব খান ক্ষমতা পেয়েছিল একটা সামরিক শাসনের মধ্যে দিয়ে, আর 1969 সালের এই গণ অভ্যুত্থান ছিল সামরিক শাসনের পতন ঘটানোর উদ্দেশ্যে। তাদের আরো একটা উদ্দেশ্য ছিল বাঙালিদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়। তো এই ঘটনাটা শুরুতে এমনি এমনি ঘটেনি, প্রথমে ছাত্ররা করেছিল 11 দফা দাবি পেশ। 11 দফা সম্পর্কে যদি তোমরা না জেনে থাকো আমার ভিডিও রয়েছে এই প্লেলিস্টে, তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিও। তো সেই 11 দফা কর্মসূচি যখন দেয়া হয় তখন সেটা গণমানুষের সমর্থন পায়, আর গণ অভ্যুত্থান হচ্ছে গণমানুষের অভ্যুত্থান, অর্থাৎ সব মানুষ যখন জানবে বুঝবে এবং অভ্যুত্থান করবে সমর্থন করবে সেটাই হচ্ছে গণ অভ্যুত্থান। তো এই অভ্যুত্থানের মাধ্যমে পরে গিয়ে আইয়ুব খানের পতন ঘটে। আশা করছি তোমরা গণ অভ্যুত্থান এবং এর লক্ষ্য উদ্দেশ্য ভালো করে বুঝতে পেরেছো।